बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम माय लवली व्यूअर्स केमन आछेन सकले निश्चय अनेक अनेक भालो आछेन आलहामदुलिल्लाह आमरा सबाई अनेक भालो आछि तो आज के दुटो रेसिपी आपनादेर साथे शेयर करछि एखाने आमि बाधाकपि आलू लवण और एकटु पानी दिए प्रेसार कूकारे बसिए निलाम एखन चले आसछि आरेकटि चूलाते सेखाने आमि कड़ाई दिए तेल दिए दिएछि एबं एखाने आमि दिए दिच्छि होच्छे तेजपाता एलाच एबं दारुचिनी तो ये एकटूखानी भेजे निब तारपर बाकी सब उपकरण आमी एक एक करे एड करछी तो ये भाजा हो गए एखन आमी एखाने दिए दिच्छी होच्छे प्याज कुचिटा एकटूखानी भेजे निब तारपर होच्छे अन्यान्य मसलागुलो आमी एड करब दिए दिलाम एखाने आदा बाटा और होच्छे रसुन बाटा तो एटाके आरेकटू आमी नेड़े चेड़े कषिये निच्छि तारपर आरो किछु मसला आमी दिए दिब और ओदिक दिए तो प्रेसार कूकारेर शब्दटा शुनतेई पेलेन तो दुटो कि तीनटा सिटी दिलेई हये जाबे प्रेसार कूकारेर आच्छा आमी एखाने दिए दिच्छि होच्छे हलुदेर गुड़ो मरिचेर गुड़ो जिरे गुड़ो एबं सामान्य परिमाण धनिया गुड़ो तो सब मसला किन्तु आमार देया शेष एखन आमी एटाके खूब भालो करे कषिये निये सामान्य पानी दिए दिलाम आजके एकटु बाइरे जाबो तो एइजन्य भाबछि जे खूब बेशी रान्ना बान्ना आजके करिनि जा करेछि एकटु हालकाई करेछि आर सब समय तो आमी एकाई जाई तो आजके भाबलाम जे देखि सबाई मिले बेर हब तो आहनापाड़ा जेते जाच्छे ना आर एदिक दिए आमी होच्छे मटरशुटीटा दिए दिलाम जदि फ्रिजे सिद्ध करा मटरशुटी थाके तो सेटा परे दिलेओ चलबे बाट आमारटा सिद्ध करा छिल ना एकदम काचा छिल तो एइजन्य आमी एकटु आगे दिलाम जेनो एटा एकटु सिद्ध हय आर सामान्य परिमाण लवण आमी दिए दिलाम कारण होच्छे आमी पाताकपिर साथेओ आर कि लवणटा दिएछिलाम पाताकपि बा बाधाकपि जेटाई बोली तो एखन होच्छे आमी सिद्ध करा सेई बाधाकपिटा दिए दिलाम आर आमार बाधाकपिटा होच्छे जे अर्धेकटा आमी आगे रान्ना करेछिलाम बाकी अर्धेकटा छिलो तो एटार कालारटा एकटु केमन जेन माने ह्वाइट कालार हये गियेछे फ्याकाशे टाइपेर तबे एकदम माने जखन पाताकपिटा केना हय ग्रीन थाके तखन किन्तु देखते कालारटा आरो बेशी भालो लागतो तो এই তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে বাস উপরে একটুখানি ধনিয়া কুচি ছড়িয়ে দিলেই কিন্তু খুব মজাদার একটা পাতাকপি ভাজি বা তরকারি যেটাই বলেন সেটা হয়ে গেল আর এটা কিন্তু রুটি অথবা ভাতের সাথেও বেশ ভালো লাগে তো রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে বা ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ইয়াম্মি হয় তো আমরা দুটো দিয়ে খেয়েছি আর কি এভাবে সিদ্ধ করে যে পাতাকপিটা দিতে হবে সেরকম কিছু না আর আমি একটু লবণটা টেস্ট করে নিলাম পাতাকপিটা ইচ্ছে করলে কাঁচা দিয়েও আর কি রান্না করা যায় আমি তো সময় বাঁচানোর জন্য প্রেসার কুকারে সিদ্ধ করে নেই তো আরেকটি রান্নায় আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এখন এটাকে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি আর এখন আমি রান্না করতে যাচ্ছি হচ্ছে সরিষা শাক দিয়ে চিংড়ি মাছ আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি আর শীতকালে কিন্তু রসুনটা খুব বেশি খাওয়া ভালো মানে শরীরের জন্যই ভালো তো এখানে আমি আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ পানি তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখন আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যেহেতু শাক রান্না করব তো খুব বেশি সময় লাগবে না আর চিংড়ি মাছ আর শাক দুটোই খুব নরম জিনিস খুব বেশি জাল দেওয়ার দরকার হয় না এখানে আমি খোসা ছাড়ানো কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা খুবই হালকা আছে আর কি ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু অত ভাজার প্রয়োজন হয় না হচ্ছে শক্ত হয়ে যায় বেশি ভাজলে তো এখানে আমি সরিষার শাকটা দিয়ে দিচ্ছি তো ভেবেছি যে এইবার শীতে সব ধরনের শাক খাবো কিন্তু অন্যবার যেটা করি না তো এই পর্যন্ত পালং শাক লাল শাক আর হচ্ছে সরিষা শাক এই তিনটাই খাওয়া হয়েছে তো আমি ভাবছি যে মেথি শাক যে আছে সেটাও আমি রান্না করব আমি মেথি শাক কখনো রান্না করিনি তো সেটাও রান্না করব একদিন ভাবছি
আর সেদিন শান্ত একটা শাক এনেছিল, সেটা হচ্ছে মটরশুঁটি শাক, মানে সেটাকে মনে হয় কালাই কালাই শাক না কি যেন শাক একটা, মানে ওরকম একটা শাক এনেছিল। তো আমি সচরাচর লাল শাক, লাউ শাক, পালং শাক মানে এগুলো চিনি, কিন্তু একটু ডিফারেন্ট কিছু হলে একটু চিনি না। তবে এইবার ভেবেছি যে সব ধরনের শাক খাবো আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে, এদিক দিয়ে দেখতে পাচ্ছেন একদম মানে ঝোল টোল শুকিয়ে গিয়েছে, এই তো রান্নাও কমপ্লিট। তো আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পোয়া মাছ ভুনা, এটা হচ্ছে সরিষা শাক আর চিংড়ি মাছ, আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজি বা তরকারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের আয়োজন। তো মোটামুটি সবগুলো খাবার ভালো হয়েছিল। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নিয়ে সন্ধ্যার নাস্তা টাস্তা করে একটু বের হয়েছিলাম। তো অনেক দিন পরে আমি আর আমার জামাই একসাথে একটু বাইকে চড়ে ঘোরাঘুরি করলাম। তো ছেলেদেরকেও বলেছিলাম আসতে, তো ওরা বের হবে না, ট্যাব নিয়ে একটু ব্যস্ত আছে, কারণ অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তো ভাবছে যে একটু খেলে টেলে নেই। তো আমি কিছু কেনাকাটা করেছি, আর এখানে এসে তো দেখি আমি একদম মানে সব লন্ড ভন্ড কিচ্ছু নেই আগের মতো, স্পেস অনেক কমে গিয়েছে। তো এখানে ওই ড্রেন বানানোর কাজ চলছে আর কি, তো এই জন্য নাকি সব উঠিয়ে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাজ করছে আর কি নিচে, ওরা কোনো মতন একটুখানি জায়গার মধ্যে বসে অল্প কিছু জিনিসপত্র নিয়ে, কিছু গাছ নিয়ে মোটামুটি বসে আছে। আমি তো গিয়ে চিনতেই পারি না যে এটা কোন জায়গা। তো আর কি শান্ত বললো যেগুলো তো সব ভেঙে টেঙে রাস্তা বানাচ্ছে, এই জন্য অনেক ছোটো করে মানে জায়গাটা অনেক চিপা হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম যে অনেক কিছু কিনবো, এখন যে দেখি যে কিছুই নাই, একদম অল্প কয়টা আছে, সেগুলো বেশি ভালোও না। তো ভেবেছিলাম যে অনেকগুলো গাছ কিনবো, সুন্দর সুন্দর গাছ কিনবো, তা এখন তো দেখছি যে গাছও নাই তেমন। তবে মাটির জিনিস তো বরাবরই ভালো লাগে, তো মানে ঘুরে ঘুরে এগুলোই দেখলাম, কিছু কেনাকাটাও করেছি, তো সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনাদের জন্য একটু ভিডিও করে এনেছি, কারণ এই সমস্ত জিনিসগুলো দেখতে না আমার যেমন ভালো লাগে, আমি জানি যে অনেক আপুদেরও এরকমই ভালো লাগে। আর এই যে ঝোলানো, এগুলোর প্রাইস একটু বলে দিই, কারণ আমি নেওয়ার জন্য দাম জিজ্ঞেস করেছিলাম। এখানে তিনটা সাইজ আছে, বড়, মেজো, ছোট। তো বড়টার প্রাইস হচ্ছে 150 টাকা, তারপর একটা 140 টাকা, তারপর হচ্ছে 130 টাকা। আমি একটাও নেই নাই, কারণ হচ্ছে কোয়ালিটি ভালো না, একটু ভাঙা ফাটা টাটা আছে, তো এই জন্য নেই নাই। যে এখানে ড্রেন বানানো হচ্ছে, তো দেখতে পাচ্ছেন যে কিছুই তেমন নেই। তাছাড়া সন্ধ্যার পরে গিয়েছি, একটু অন্ধকার অন্ধকার, তো ওই যে একদম খালি, অথচ এই জায়গাগুলো কি সুন্দর, অনেক কিছু নিয়ে বসে থাকে। অনেক কিছু আর কি কেনার ইচ্ছে ছিল, যে মাটিরও কিছু কিনবো। তো যাই হোক, যেহেতু এত কষ্ট করে গিয়েছি, জামাইকে কষ্ট দিয়ে কি একসাথে বের হয়েছি, ও একটু রেস্ট নিতে পারত। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি, আর বাসার সামনে তো এসে দেখি এই যে সেই মুড়ি, মুরগি এটা নাকি, এই সে মুরালি, আচ্ছা মুরালি কি কি বলে জানি না, এটাকে মুরালি বলে বা আর কি বলে, আর তো কিছু বলে না মনে হয়। তো যাই হোক, এটা একটু কিনলাম আমাদের বাসার সামনেই। এই যে শান্ত আর আহনাফ দাঁড়িয়ে আছে, আহনাফ মাশাল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাবার সমান হয়ে যাচ্ছে। আর বাবা তো প্রতিদিনই মানে কাঁধে কাঁধ মিলিয়ে মাপে। তো আর ইয়েগুলো দেখেন যে কি সুন্দর, মানে বড় বড় গামলা, আর হচ্ছে আমার মনে হচ্ছে লোকটা নতুন বিজনেস স্টার্ট করেছে, এই জন্য সব নতুন, একদম গামলাগুলোও নতুন, আর মানে দেখতে খুব ভালো লাগছে, একদম চকচক করছে, আর খুব সুন্দর পলিথিন দিয়ে ঢেকে রেখেছে একদম।
আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, কি কি কিনেছে সেটা দেখতে পাইনি। তো আরাফকে জিজ্ঞেস করছি কি কি আমরা কিনেছি, তো আমাকে আবার একটু দেখালো। আর আমাদের এই যে বাসায় চলে এসেছি আর কি, উপরে চলে যাচ্ছি। তো এখানে আমি যা যা কিনেছি সব ব্যাগগুলো শান্তর কাছে আছে। তো আজকে তো আর দেখাতে পারছি না, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গিয়েছে। আমি নেক্সট ব্লগে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।